কি করে তুলবো, ধরবো কি করে? তো দেখো বন্ধুরা, মাগুর মাছগুলিকে কেটে নিয়েছি, আর এখন মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ এবং হলুদ। মাগুর মাছের রসা বানাবো, তাই মাছগুলিকে মেখে নিচ্ছি। আর এখানে মশলা নিয়েছি, জিরে আর লঙ্কা আর আদা একসঙ্গে বেটে, আর কোনো মশলা দেবো না। তো ওভেনে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। তো মাছগুলি হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি, আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সমস্ত মাছগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলে ফোড়ন দিয়ে দিলাম জিরা, একটা তেজপাতা আর একটা দারচিনি আর দুটি লবণ এলাচি। এখন দিয়ে দেবো বাটা মশলা, জিরে লঙ্কা আদা। মশলাটা একটু কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এখন মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তো এরপরে একটু ঝোলের জন্য জল দিয়ে দেবো, ঝোলটা ফুটতে দেবো। ঝোল ফুটে গেছে, এখন মাছগুলি দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট ফুটতে দেব। তো বন্ধুরা, মাছের রসা একদম রেডি হয়ে গেছে, মাগুর মাছের রসা। তো এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো দেখো বন্ধুরা, মাছের ঝোল একদম রেডি। তো এখন নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। তো দেখো বন্ধুরা, মাগুর মাছের রসা রেসিপি একদম রেডি হয়ে গেল। দেখতে কেমন সুন্দর হয়েছে দেখো, খেতেও হয়েছে সেই টেস্টি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।